নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যার বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান, সেই হচ্ছে এই যে বসে আছে। দেখুন, সাজা শুরু হয়ে গেছে, সাজানো সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে। কেননা সাজগোজ করতে এখনকার দিনে সাজগোজ তো অনেকক্ষণ সময় লাগে, আমরা কম বেশি সকলেই জানি। চুলটা প্রথমেই সেট করে নেওয়া হচ্ছে, ভালো করে ক্রিম করে নেওয়া হচ্ছে, চুলটা দিয়ে শুরু হয়েছে। বাকি তারপর আস্তে আস্তে মেকআপ শুরু করা হবে। চুলটা দিয়ে শুরু হয়েছে, প্রথমে শুরু করে নেওয়া হয়েছে চুলটা দিয়ে। তো চুলটা এখন ক্রিম করে নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে মেকআপ। সবাই মিলে এই ব্রাইডালকে সাজিয়েছি, দেখুন কেমন সাজানোটা হয়েছে। আর সাজানোর মেন দায়িত্বে ছিলাম কিন্তু আমি, তো আমার একটু টেনশান কাজ করছিল। তো কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন। ব্রাইডাল তো রেডি হয়ে গেছে, তো এবার আমিও ড্রেস বেশ করে রেডি হয়ে গেছি। এই যে হচ্ছে অনুষ্ঠান বাড়ি, আর এখন আমরা সবাই চলে এসেছি অনুষ্ঠান বাড়ির সামনে। লোকজন আসতে শুরু করে দিয়েছে, আর অনুষ্ঠান বাড়িটা ঠিক এইরকমভাবে সাজানো ছিল। অনুষ্ঠান বাড়ি মানে লজে, যে লজটাতে মানে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল, মানে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল, সেই বাড়িটার সামনে মানে লজের সামনে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। দিনের বেলার অনুষ্ঠান এটা, তো বিবাহ বার্ষিকের অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন, আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে চলে এসেছি। তো বিবাহ না হলেই বা, বিবাহ বার্ষিকী তো বটে, সাজতে তো নেই মানা। তারপরেই চলে এলাম স্ন্যাক্সের জায়গায়। এখানে দেখুন প্রচুর রয়েছে পকোড়া সাজানো, আর এখানে রয়েছে ফুচকা, তো সেগুলোর তো স্বাদ নিতে হবে না। সবাই দেখছে ফুচকা খেতে ব্যস্ত, তারই মধ্যে আমিও কয়েকটা পকোড়া খেয়ে নিলাম। পকোড়ার সঙ্গে খেয়ে নিলাম কফি। অনুষ্ঠান বাড়িতে এসে সবাই কফি, ফুচকা, পকোড়া যে যার মতো করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমার বেটু এখানে কফি খাচ্ছে। এই যে সবাই আমরা রেডি হয়ে চলে এসেছি এখানে, বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন তাহলে আমার সঙ্গে দেখতে থাকুন। শুধু কি কফি ফুচকা খেলে হবে? যাদের অনুষ্ঠান চলছে তাদেরকে তো একটু দেখানো হবে। চলে এলাম আর একটা ফ্লোরে। তো এই হচ্ছে অনুষ্ঠান বাড়ির মূল আকর্ষণ, এদেরই আজ বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলছে। বিভিন্ন পোজে বিভিন্ন ধরনের ছবি তোলা হচ্ছে এখন। তো আমিও কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন হবে মালা বদল। তো এখানে বর আর বউ মালা বদল করবে, দুজনের হাতে দুটো মালা, মালা বদল পর্ব শুরু হয়ে গেল। সবাই ছবি তুলবে বলে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কি করবে আর ভেবে পাচ্ছে না। সেই জন্য যে যার মতো খুশি সে তাই করছে। আর এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হয়েছে তাদের কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার সামনে সামনে যারা রয়েছেন তাদের সঙ্গে সবাই মিলে জড়ো হলে যে যার মতো নিজে নিজের মতো গল্প করে অবশ্যই, আর গল্প করছে সবাই সবাইকার মতো, আর আমি সবাইকার একটু করে ভিডিও করে নেওয়ার চেষ্টা করছি।
দেখো একটা সবাইকার ছবি বা ভিডিও শুট করে নেওয়ার পর আমিও বেশ কয়েকটা ছবি এবং সেলফি তুলে নিলাম। তারই কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন চলে এলাম খাবার খাওয়ার জায়গায়। এই জায়গাটাতে খাবার খাওয়া হচ্ছে, দেখুন সবাই বসে আছে খাবার খাওয়ার জন্য, সেটা দেখতেই পাচ্ছেন। তো কিছুজন খাবার খাচ্ছে অলরেডি, আমরা খেতে বসে পড়েছি। এই যে কিছুজনকে আমি, যারা যারা সামনে রয়েছে তাদেরকে একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে কি কি মেনুতে রয়েছে, এটা হচ্ছে মেনু কার্ড। তা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের মেনুতে কি কি রয়েছে। এখন আর অন্য কোনো দিকে মন না দিয়ে দেখলাম খাবার প্লেটের মধ্যে চলে এসেছে, খাবার খেতে শুরু করে দিলাম। খাবার টাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কয়েকটা পিক তুলে নিলাম। আর হাতে মোবাইল থাকলে আমরা তো সবাই কম বেশি ছবি তুলতে খুব ভালোবাসি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এলাম এখানে। তো লোকজন অলমোস্ট চলে গেছে, তো এখন পুরো ফাঁকা। আমি তো এখানে বসে বেশ কয়েকটা পিক তুলে নিলাম। আর বাকি সকলের ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।